মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়া ব্লগে তোমাদেরকে জানাই আরও আরেকবার স্বাগত। তো আজই হলো শুক্রবার, শুক্রবার সকাল 10:30 থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, ঘর পরিষ্কার সমস্ত কাজ হয়ে গেছে। এবার যাবো রান্নাঘরে রান্না করতে। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে এসেছি, এবার ভাতের সাথে আর কী কী হবে সেটা করব। আর আমাদের বাড়িতে এসেছে হচ্ছে আমার শাশুড়ি মা এসেছেন, কালকে রাত্রিবেলা এসেছেন। আর এত শুক্রবার এমনিতেই নিরামিষ, তাছাড়া আমার শাশুড়িমাও নিরামিষ খান, তাই নিরামিষই রান্না করবো। আর শুক্রবার এমনিতেও তো নিরামিষ হবে। তো চলো দেখাই কী কী রান্না করি, এখনও কিছু রেডি করিনি, আগে রেডি করে নিই তারপর দেখাচ্ছি। তো রান্নাঘরে আমি চলে এসেছি, রান্নার কী কী হবে সে সমস্ত কিছু মানে রেডি না করা দেখেই আমি সরাসরি চলে এসেছি রান্নায়। তো আজকে আমাদের রান্না হবে হচ্ছে আলু ভাজা, নারকেল ভাজা, নারকেলের ডাল আর পোস্ত আর কলমি শাক ভাজা। তো এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজার পরেই আমি ওই তেলে নারকেলটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও আমার অনেক আগেই হয়ে গেছে। তো নারকেলটা ভেজে নিয়ে তারপরে বসাবো হচ্ছে নারকেলের ডালটা। নারকেলের তেল, নারকেল থেকে যে তেলটা বেরিয়েছে ওই তেলেতেই ডালটা করে নেব, নিয়ে তারপর শাকটা ভাজবো। তো নারকেল ডালের রেসিপিটা আমি আগে আরেকবার তোমাদের শেয়ার করেছিলাম, তো আরেকবার বলে দিচ্ছি। নারকেল ডাল করার জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিলাম, একদম সামান্য পাঁচফোড়ন দিতে হবে, না দিলেও হয়, ওটা অপশানাল। তো দেওয়ার পরে নারকেল কোড়ানোটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ নারকেল কাঁচা দিলে গ্যাস অম্বল হতে পারে, তাই জন্য নারকেলটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার নারকেলের ভাজা হয়ে যাওয়ার পরে ওতে সেদ্ধ করা ডালটা ঢেলে দেওয়ার পরে আমি এখানে মশলা রেডি করছি, দিয়ে দিলাম। মশলাটা দেবো হচ্ছে মৌরি, সামান্য জিরে, আদা আর তেজপাতা। তো এই হলো মশলা, এটা আমি এবার মিক্সারে বেটে নেব। আর ডালেতে আমি নুন, হলুদ, সামান্য চিনি আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি। দিয়েই হচ্ছে ডালটা ফুটছে, ফোটার পরেই, ফুট হয়ে গেলেই ওতে আমি মশলাটা দিয়ে দেবো। আর ডালটা নামিয়ে আমি শাকটা ভাজতে দিয়ে দিচ্ছি। শাকটা প্রথমে একটু সেদ্ধ করে নিলাম, নিয়ে তারপরে শাকটাকে এবার ভেজে নিচ্ছি। শাকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি, আর ভাজা হয়ে যাবার একটু আগে একটু পোস্ত দিয়ে, কাঁচা পোস্ত দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। শাকটা ভাজা হয়ে যাওয়ার পর এবার বসাচ্ছি হচ্ছে পোস্ত। এমনি আলু সরু সরু করে আমি আলু কুটেছি পোস্তর জন্য। তো পোস্ত আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তো জল দিয়ে দিয়েছিলাম। ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পোস্ত বাটা, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওতে দিয়ে দিলাম হচ্ছে সামান্য কাঁচা সর্ষের তেল। এবার ওটা আরেকটু নাড়াচাড়া করে নিয়ে পোস্তটা নামিয়ে নেব, তাহলেই আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এটা হলো পোস্ত আর এটা হলো কলমি শাক ভাজা, এখানে আছে হচ্ছে নারকেলের ডাল। নারকেল ডালটা একটু ঘন ঘন করতে হয়, তবে ওটা খেতে ভালো লাগবে, বেশি পাতলা ভালো লাগে না, একটু ঘন ঘন করেছি। আর হচ্ছে নারকেল ভাজা, নারকেলগুলো লাল লাল করে ভালো করে ভেজেছি। আর এখানে হচ্ছে আলু ভাজা। এই হলো আমাদের লাঞ্চ মেনু। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। সন্ধ্যাবেলা টিফিন পর্ব শেষ হয়েছে, দুপুরবেলা দেখালাম কী কী রান্না করেছি। তো দুপুরবেলায় যে নারকেলের ডালটা করেছিলাম ওটা আমাদের সকলেই খুব ভালোবাসে, আমার ছেলে এবং আমার ছেলের বাবা দুজনেই খুব ভালোবাসে নারকেলের ডালটা খেতে। তো নারকেল থাকলেই ওদের নারকেলের ডাল খেতে ইচ্ছে করে। আমার ছেলে তো ফ্রিজে নারকেলটা ভাঙা ছিল, বার করে বলছে তুমি নারকেলের ডাল করো। তো করেছিলাম, দেখলে রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, নারকেলের ডালের রেসিপিটা। আর আমি এখন রাত্রে চলে এসেছি রাত্রে রান্না করতে। এখন বেজে গেছে হচ্ছে 8টা প্রায় বেজেই গেছে। তো চটপট বলে দিই আমাদের যে কী রান্না হবে। রাত্রে রান্না হবে কচুরি, মটরশুঁটির কচুরি আর আলুরদম, নিরামিষ, একদম নিরামিষ রান্না হবে। আর কচুরির কড়াশুঁটিটা বাটা হয়ে গেছে, এখানে আমি মশলাটা ভেজে রেখেছি শুকনো লঙ্কা আর জিরে।
মশলাটা ভাজতে দিয়ে আমি আলুটা ঝটপট কেটে নেব। আজকে একটা বসিয়ে মানে সমস্ত কিছু রেডি করে রান্না করতে গেলে হবে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। একটা বসিয়ে এখানে কিছু কোটাকুটি এই সমস্ত এরমভাবে আমাকে করতে হবে। তো চলো আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। আর তোমাদের সঙ্গে আমার কচুরি তোমাদের সাথে আমি কচুরি করার রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো চলো চটপট করে এবার রান্নাটা করে নিই। কচুরির পুরটা আমি বানানোর জন্য চলে এসেছি, আর এখানে তেল কড়াই বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি হিং, হিংটা যাতে ভালো ফ্লেভারটা আসে তাই জন্য দিলাম। আর কচুরির জন্য যে পুরটা রেডি করেছি ওতে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আদা দিয়েছি। আদা আমি ওটার সাথে বাটিনি, আমার যেহেতু আদা আলাদা আলাদা বাটা ছিল তাই আমি ওতে আমি আদা দিইনি, আদাটা পরে আমি অ্যাড করলাম। তো আদা বাটা না থাকলে ওর সাথে একসাথে বেটে নিলেও হবে। তো এবার কচুরির পুরের ওই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে নুন। ওটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে, শুকনো ঝরঝরে হয়ে যাবে, তখন ওটা বুঝতে হবে যে মশলাটা আমার রেডি হয়ে গেছে। ওটা আমার জলটা একদম টেনে নিয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে। ওতে আমি এবার ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। ভাজা মশলা আমি জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ওটা ভালো করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে ওতে দিয়ে এবার ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটা থালায় ঢেলে নেব ওটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তো কচুরি পুরটা নামিয়ে নিয়ে এদিকে আমি আলুর দমটা বসাতে দিয়ে দিয়েছি, আলুর দম নিরামিষ আলুর দম, একটু টমেটো দিলাম, আর ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওতে আমি জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর ধনে পাতাটা যে কাটা ছিল একসাথেই দিয়ে দিলাম। দিয়ে ওটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি আলুটা দিয়ে দেবো। আমি আলুটা প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম, ভেজে করিনি, ভেজে করতে গেলে একটু দেরিও হয় আর অনেকটা রাত্রি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করেই রান্না করছি। তাই আলুটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম, দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। আর আলুর দমটা হবে পুরো কষা কষা মতো, ওটা খুব একটা ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো মতোই হবে যেহেতু কচুরিতে খাওয়া হবে। তো আলুর দমটা দেখো একদম জল টেনে নিয়েছে, যা জলটা দিয়েছিলাম ওটা নামিয়ে রাখার খানিকক্ষণ পরে আরোই জলটা টেনে নেবে, তাই জলটা আর ওতে মারলাম না। আর এদিকে আলুর দম নামিয়ে নিয়ে আমি কচুরি পুরগুলো সব ভরে নিচ্ছি, যেহেতু আমাকে একা করতে হবে তো তাই আমি সব পুরগুলো ভরে নিয়ে যতগুলো আমার লাগবে তারপরে বেলে নিয়ে ওখানে আমি কচুরিগুলো ভাজবো, কারণ কচুরি পুর ভরতে ভরতে বেলতে বেলতে কচুরি ভাজা তো সম্ভব না, তাই আগে আমি পুরগুলো ভরে নিচ্ছি। কচুরি পুরগুলো ভরে নিয়ে এবার কচুরিগুলো বেলে নেব, বেলে নিয়ে ওদিকে আমি তেলও গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে আমার এদিকে কচুরিগুলো সব বেলা হয়ে যাবে। তো কচুরি বেলা হয়ে গেছে, এবার কচুরিগুলো সব ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা কচুরি সুন্দর ফুলেছিল আর সুন্দর সেন্টও ছাড়ছিল, কারণ আমি ওদের হিং দিয়েছিলাম, হিংয়ের ফ্লেভারটা কচুরিতে দারুণ যায়। তো তাই সুন্দর খেতেও হয়েছিল, পুরে অনেকটা করে পুর দিয়েছি, ভেতরে পুরো অনেকটা মানে পুরে ভর্তি হয়েছিল। তো আমার কচুরির রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই কচুরি ভাজতে ভাজতে আজকে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা অবশ্যই প্রেস করে দিও, আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছায়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আজকের মতো আসবো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। তো গুড নাইট অ্যান্ড টাটা।